আমাদের কৃষক শ্রমিক মজুর মধ্যবিত্ত তারা পান্দা ভাত পানি ভাত আমরা খেতে পারি, এটা ভালো, শক্তি যোগায়, আমাদের শরীরের সমর্থ যোগায়, কৃষক শ্রমিক মজুরদের গায়ে শক্তি আসে। এটাও আমাদের যার যতটুকু সম্ভব আছে, পানি ভাতের ভিতরে অনেক বেশি এনার্জি আছে, এটা আপনারা খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন, এ ব্যাপারে কোনো তর্কের অবকাশ নেই। তবে খেয়াল রাখবেন এটা সকাল 9টার ভিতরেই খেয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ যখনই পান্দাভাত খাবেন আপনারা, পানি ভাত খাবেন, তখন এটার সাথে কাঁচামরিচ একটা কমপক্ষে, পেঁয়াজ দুইটা, রসুন একটা কমপক্ষে খাবেন, আর সাদা লবণটা না খেয়ে কালো লবণ খাবেন, কারণ বিট লবণ, সিন্ধুক লবণ, খনিজ লবণ, এই লবণগুলো যেগুলোকে আমরা ভাস্কর লবণও বলি, এই লবণগুলো সাধারণত আমাদের শরীরে কোনোরূপ অযথা উত্তাপ সৃষ্টি করে না। পেঁপে, আনারস, এইসব জিনিসগুলো ঠিক মতন আমরা খাই না, আমরা জানি এগুলিতে হজম হবে, তবে হজম করার জন্য ওষুধ নির্ভর হয়ে যাচ্ছি, এর ফলে আমাদের কিন্তু ভয়ানক ক্ষতি হচ্ছে। আমরা জেনে শুনে বিষ করতেছি পান, আমরা কিন্তু জানি এটা খেলে আমার ক্ষতি হবে, আমি জেনে শুনে খাচ্ছি, সুন্দরভাবে আমরা আপন ইচ্ছায় খারাপ খাবারগুলো, তেলে ভাজা খাবারগুলো, তেলে উল্টানো পাল্টানো লেপটানো খাবারগুলো, বেশি বেশি তেল দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ, পৃথিবীর 50 কোটি মানুষের তেল পোলাও বিরিয়ানি খাচ্ছে, কথাটা মনে রাখেন। এটা কিন্তু কোনো মতেই কোনো ওষুধই গুণ নাই, এটা ক্ষতি, ক্ষতি, ক্ষতি ছাড়া তেলের ভিতরে কোনো ওষুধ নাই।